কভার নিচের ঘরের দরকার পড়ে না, ওটা ছাদে এসে রেখে নেবো মা এসে ঝাড় দেওয়ার জন্য, কারণ সবসময় না ঘর দোর না আমি পুষতে পড়ে পেটে দিয়ে গেছিলাম জানো তো। যাক ভালোই হয়েছে ঝাঁটাটা খুঁজে পাওয়া গেছে, অ্যাটলিস্ট ঝাঁটাটা একটু ঝেড়ে নিই, ঝেড়ে ঝেড়ে নিয়ে তারপর না হয় একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপর নিচে চলে যাবো, কারণ নিচে গেলে সেই আবার কাজ 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 করতে পারবে না। আমি দেখছি দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছি, আমার মুখ চোখ সত্যি শুকিয়ে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো পুরো ঘেমে স্নান করে যাচ্ছি আমি। হ্যাঁ, সকালবেলা তো একবার স্নান করেছি, তারপর বেলার দিকে একবার স্নান করেছি, আবার বিকেলবেলার দিকে গা ঠা ধুয়ে ছাদে এসেছিলাম কাপড় মেলতে। তারপরে আমি ভাবলাম যে না আগে চেঞ্জ করে নিই, কারণ একটা নাইটি সবই নাইটি আমার ভেজে, একটা নাইটি আমার মানে হালকা ভেজাই আছে আর হালকা শুভ্র আছে, তো ওটা আমি নিয়ে নিয়েছি, নিয়ে এখন চেঞ্জ করে নিলাম। তো চেঞ্জ টেঞ্জ করে নিয়ে তোমাদের কাছে এখন চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো, ভালো আছো তো? সুস্থ সবল থেকো, ভালো থেকো। আর একটা কথা বলে দিই যে অনেক অনেক ধন্যবাদ আমার মেম্বারশিপটা জয়েন করার জন্য। তার তোমরা যদি পারো তো তাড়াতাড়ি করে আমার মেম্বারশিপটা জয়েন করে নিও, পারলে বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো আমার মেম্বারশিপগুলো জয়েন করার জন্য। যদি করে তাহলে ভালো কথা, না করলে তোমরাই দেখতে থেকো, তোমরাই টিকে থেকো আর আমার হেল্প করে যেও, ঠিক আছে? তো বলবো যে পারলে আমার সাবস্ক্রাইবারটাও বাড়িয়ে দিও, তোমরাই পারবে করলে পারবে। তা আমি একটুখানি এখন বসে নিই, কারণ আমি পাচ্ছি না গো, কারণ সকাল থেকে অনেক খাটাখাটনি করেছি। আমি এসেছিলাম ছাদে ঘরে যে চেঞ্জ করে নিয়ে তারপর একটুখানি রেস্ট করব। তো যাই হোক, আমি এবার চেঞ্জ করে নিয়েছি যেহেতু, সেহেতু আমি একটু ঝাঁটাটাকে ঝাঁটাটা নিয়ে নিচ্ছি, বিছানা একটু ঝাড় দিয়ে নিই, কারণ এক সেদিন তো পাচ্ছিলাম না খুঁজে কোথায় ঝাঁটা ছিল না ছিল, তো বাড়ির নিচে গিয়ে বলাতে তো ঝাঁটা পেয়েছি খুঁজে পাওয়াতে। তো যাই হোক, ঝাঁটাটা নিয়ে একটু ঝেড়ে নিল, ছাদের বিছানাটা আমি চাদরটা সেদিনই কেটেছি, কেটে পরিষ্কার টরিষ্কার করে পেটে দিয়ে গেছিলাম জানো তো। যাক ভালোই হয়েছে ঝাঁটাটা খুঁজে পাওয়া গেছে, অ্যাটলিস্ট বিছানাটা একটু ঝেড়ে নিই, ঝেড়ে ঝেড়ে নিয়ে তারপর না হয় একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপর নিচে চলে যাবো, কারণ নিচে গেলে সেই আবার কাজ 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 করতে পারবে না। আমি দেখছি দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছি, আমার মুখ চোখ সত্যি শুকিয়ে যাচ্ছে, কারণ তোমরাও কমেন্ট করছো অনেকেই যে দেখো বৌদি কেমন শুকিয়ে যাচ্ছে, ও বৌদি শরীরের যত্ন করো। তো যাই হোক, আমি চেষ্টা করছি এখন যতটা পারবো যত্ন করা। তো এই দেখো বিছানার যত নোংরা নিচে এসে পড়লো, এবার নিচটা আমি কী করি এখন, যাক এই ঝাঁটাটা দিয়ে আমি ঝেড়ে নিই, কেন বলতো না হলে পা রাখতে পারছি না এত নোংরা। আমার নিচের ঘরে একটা ঝাঁটা আছে, ঝাঁটাটা নিয়ে সেখানে রেখে দেবো, কেন বলতো কাজে লাগবে, কারণ নিচের ঘর তো আমি প্রায় সময় পুছি, তো তো আমার নিচের ঘরের দরকার পড়ে না, ওটা ছাদে এসে রেখে দেবো মা এসে ঝাঁট দেওয়ার জন্য, কারণ সবসময় না ঘর দোর না আমি পুষতে পুষতে হাঁপিয়ে যাচ্ছি, আমি আগের মতো করে হয়তো খাটাখাটনি করতে পারছি না, শরীর খারাপ হয়ে যাচ্ছে আমার। তো দেখো পুরো ঘেমে স্নান করে গেছে, মনে হয় না বেশিক্ষণ থাকতে পারবো ছাদের ঘরে, কারণ এমনি মেঘলা পড়ে এসছে আকাশটা, হ্যাঁ হয়তো ঝমঝমিয়ে বৃষ্টি পড়বে। যাই দেখি যে কটা জামা শুকাবে শুকাবে, আর সব কটা এই দড়িটার মধ্যে কিছুটা টাঙিয়ে দিয়ে যাবো, কিছুটা সিঁড়িতে টাঙিয়ে দিয়ে চলে যাবো নিচে। তো যাই হোক, আজকের ব্লগিংটা আমি এখানে শেষ করছি, আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাবো। আজকে মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবে আমাকে দেখতে থাকো।